তার বলো গো তোমার পূজোর কেনাকাটা হলো তা হলো বই কি আর তো বেশি দিন বাকি নেই এবার পূজো একটা জারদোজি নিলাম কি সুন্দর দেখতে একদম ঝকমক ঝকমক করছে আমার বাবুর বাবা তো ওই আমেরিকা আছে না ওখান থেকে শাড়ি এনে দিয়েছে কি শাড়ি গো ওই তো ওই ওখানে হয় গো একদম রেশম পোকার ভিতর থেকে না এরকম হাত বার করে একদম পুরো সুতো নিয়ে আসে ওই ওই কাপড়টাই মা গুটির ভেতর থেকে হাত বার করে সুতো নিয়ে আসে তারপরে সেই সুতো দিয়ে জারদৌজি হয়েছে তবে কিনা এখনো আসল জায়গা থেকে শাড়ি এখনো আসেনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে প্রতি বছর আমার শাড়ি আসে বুঝলে কিনা ওই অস্ট্রেলিয়ার এক তাঁতি আছে তাকে আমি সব বলে দিই আমার পছন্দগুলো সে ওখান থেকে বুনে 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 আমার বাড়িতে পাঠিয়ে দেয় আর তার সাথে এবার কি করেছি বলো তো সোনা পুরনো সোনার গয়নাগুলো না এখন পুরনো হয়ে গেছে আর ভালো লাগে না পরতে ওর বাবাকে বললাম আমাকে নতুন নতুন কিছু গয়না বানিয়ে দাও এবার সেই নতুন নতুন শাড়ির সাথে ম্যাচ করে করে নতুন নতুন গয়না এখন গয়নাগুলো কেনা হয়নি এই বেরোনো হচ্ছে না দেখি একদম সময় করে বেরিয়ে গিয়ে নিয়ে আসতে হবে সোনা পরবে হ্যাঁ সোনার মধ্যে একটা সাবিকি ব্যাপার আছে তো তাই জন্য সোনা ছাড়া আমার ঠিক পছন্দ হয় না সোনা তো এখন একটু ব্যাক ডেটেড হয়ে গেছে না আমি তো আমার বাবাকে বলে দিয়েছি পুজোর সময় আমি পুরো হিরে আর হিরে তা পুজোয় কোথাও যাবে ঠিক করলে নাকি ও আমি তো ভাবছি ওয়ার্ল্ড ট্যুর করবো বাবাকে বলে দিয়েছি ধরো এই যাবো যাবো পুরো ওয়ার্ল্ডেই যাবো পুরো ওয়ার্ল্ড একবারে ঘুরে আসবে তোমাকে তাহলে আমি খুশির খবরটা দিই হ্যাঁ চমকে যাবে আমাদের রিটার্ন টিকিট কাটা হয়ে গেছে মঙ্গল গ্রহ শুধু ওর বাবা বলেছে দেখো ওই সময় যেন বাবু পরীক্ষাটা না পড়ে পরীক্ষা পড়লে কিন্তু যাওয়া ক্যান্সেল এখন ভগবানকে ডাকছি হে ভগবান আমার যেন মঙ্গল গ্রহটা যাওয়াটা যেন বন্ধ না হয় তুমি একটু দেখো ওর পরীক্ষাটা যদি ওই সময় না থাকে না একবারে মঙ্গল গ্রহ একদম শিওর এই ওখান থেকে আমি ভিডিও কল করবো তোমায় দেখো তোমার যেন আমার এলিয়েনরা তুলে না নিয়ে যায় ওদের বন্ধু ভেবে সেই এলিয়েন আমার কে গো ওখানকার লোকজনদের এলিয়েন বলে বুঝি হ্যাঁ গো জানো না মঙ্গল গ্রহে থাকে দেখো ভালোবাসা দিয়ে পটিয়ে পাটিয়ে ঠিক আমি আবার পৃথিবীতে নিয়ে চলে আসবো একবার শুধু মঙ্গল করে যেতে দাও তুমি তো সব পারো শিওর বাবা বলে আমি নাকি মা দশ পূজা আর একটা থাক কোথায় গো তোমার দেখাই না কাউকে মাঝে মাঝে সুযোগ মতন সময় মতন বের করি এই দেখো এখনো তো কেউ আসছে না কমিটির লোকেরা এইবার আমি এই আটখানা হাত বের করব আর কি করব দেখো এতক্ষণ আমাদের বসিয়ে রাখা তুমি মা কালী রূপ ধারণ করো বলছো কালী হ্যাঁ গো শিবটা কি হবে দাদা না না ওর যা ভুঁড়ি না আমি ব্যালেন্স রাখতে পারবো না তুমি একটু কাউকে জোগাড় করে দাও না ভুঁড়ি ছাড়া এই বয়সে মন্দ হয় না ঠিক আছে দাঁড়াও দেখছি দেখো ফেলে জানিও কাউকে বলো না জানো